আমরা জানি হিসাব পাঁচ প্রকার, সম্পদ, আয়, ব্যয়, দায় এবং মালিকানা স্বত্ব। তো এখানে দুটি জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হয়, আর বাকি তিনটা জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়। দুটি জিনিস হচ্ছে সম্পদ এবং ব্যয়। সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে এবং হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে। দায় আর মালিকানা স্বত্ব এবং আয়, এই তিনটা যদি হ্রাস পায় তাহলে ডেবিট হবে এবং বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে। তো এখন কোন একটা প্রতিষ্ঠানে নগদ 20,000 টাকা, আসবাবপত্র 50,000 টাকা এবং 30,000 টাকার একটা ল্যাপটপ নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, বিকজ নগদ টাকা প্রতিষ্ঠানে আনে আর প্রতিষ্ঠানে নগদ টাকা একটা সম্পদ। সো নগদ টাকা সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে নগদান হিসাব ডেবিট হবে। তারপর আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র বৃদ্ধি পাওয়ার কারণে আসবাবপত্র হিসাব ডেবিট হবে। তারপর ল্যাপটপ, এটা একটা অফিস সরঞ্জাম বলা যায়, তাহলে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাওয়ার কারণে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট হবে। তারপর এই সবগুলো কিন্তু একটা প্রতিষ্ঠানের মালিকের জন্য তার মালিকানা স্বত্ব, তাহলে তার মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের উপর বেড়ে গেল আর এজন্য মালিকানা স্বত্ব হিসাব ক্রেডিট হবে, কারণ মালিকানা স্বত্ব বা মূলধন যত বৃদ্ধি পায় তত ক্রেডিট হয় কিন্তু হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে আমাদের মূল জাবেদা দাঁড়াচ্ছে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, আসবাবপত্র হিসাব ডেবিট 50,000 টাকা, ল্যাপটপ বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 30,000 টাকা এবং সবগুলোর যোগফল মূলধন হিসাব ক্রেডিট 1,00,000 টাকা। যদি এমন থাকে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু, তাহলে এর জাবেদা হবে 50,000 টাকা নগদ টাকা প্রতিষ্ঠানে আনার কারণে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পায়। সো আমাদের জাবেদা দিতে হবে নগদ সম্পদ, রাইট? তাহলে নগদান হিসাব ডেবিট এবং মূলধন স্বরূপ প্রতিষ্ঠানে নিয়ে আসে, এজন্য মূলধন বৃদ্ধি পায় আর মূলধন বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। সো আমাদের লিখতে হবে মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু যদি এমন লেখা থাকে 12% ঋণে 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এর জাবেদা হবে তুমি কোনো একটা প্রতিষ্ঠান থেকে নিশ্চয় এই ঋণটা নিয়ে আসছো, তাহলে এই যে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এজন্য নগদান হিসাব ডেবিট লিখতে হবে। কিন্তু তোমার পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, দায়। তুমি ওই প্রতিষ্ঠানের কাছে দায়ী থাকলা যে প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে আসছে, আর দায় বৃদ্ধি পাইলে কিন্তু ক্রেডিট হয়। সো আমাদের লিখতে হবে নগদান হিসাব ডেবিট এবং ঋণ হিসাব ক্রেডিট। ওয়েল, কিন্তু যদি এরকম থাকে মূলধন স্বরূপ নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, তাহলে এর জাবেদা কি? তুমি চিন্তা করো প্রতিষ্ঠানে নগদ টাকা প্রকৃত অর্থে কত টাকা আসবে। তুমি নগদ স্বাভাবিক নিয়ে আসছো 50,000 টাকা আর ব্যাংক থেকে 30,000 টাকা ঋণ নিচ্ছ, তাহলে তোমার কিন্তু মোট নগদ টাকা বেড়ে দাঁড়াচ্ছে 50 আর 30,000, অর্থাৎ মোট 80,000 টাকা। তাহলে তোমার প্রতিষ্ঠানের নগদ সম্পদ বৃদ্ধি পাচ্ছে 80,000 টাকা, এর জন্য জাবেদা দিতে হবে নগদান হিসাব ডেবিট 80,000 টাকা। বিনিময়ে ঋণ বৃদ্ধি পাচ্ছে আর ঋণ হলো দায়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। সো লিখতে হবে ঋণ হিসাব ক্রেডিট, আর বাকি 50,000 টাকার জাবেদা দিতে হবে মূলধন হিসাব ক্রেডিট, কারণ এখানে মূলধনও বৃদ্ধি পাচ্ছে। যদি এমন থাকে মালিক 50,000 টাকার পণ্য এবং 50,000 টাকা নগদ নিয়ে ব্যবসা আরম্ভ করে, তাহলে এর জাবেদা কি হবে? এর জাবেদা হবে প্রথমত নগদান হিসাব ডেবিট, তার মানে প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে কত। প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকা 50,000 বৃদ্ধি পাচ্ছে, তাহলে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা। তারপর পণ্য নিয়ে ব্যবসা শুরু করতেছে, রাইট? তাহলে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে তার জাবেদা দিতে হবে ক্রয় হিসাব ডেবিট 50,000 টাকা, আর এই দুইটার যোগফল 1,00,000 টাকা দিতে হবে মূলধন হিসাব ক্রেডিট।